আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদ আপনাদের সাথে আছে রওশন কবির শুরুতেই বিআরবি সংবাদ শিরোনাম বক্সিবাজারে কেমিক্যাল বিরোধী অভিযান এলাকাবাসীর বাধার মুখে স্থগিত বিএনপির একজন নেতা রুশকানিকে দায়ী করলেন সাইদ খোকন বিতর্কিত নির্বাচনের কারণে মানুষের ভোটের আগ্রহ কমেছে মন্তব্য সুজনের আবহাওয়া খারাপ থাকায় ভোট কম পড়েছে দাবি নতুন মেয়রের বরিশাল নগরীর বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানে নেই অগ্নি নির্বাপক যন্ত্র যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা বিচিত্র বিস্তারিত রাজধানীর বাজারে কেমিক্যাল বিরোধী অভিযান এলাকাবাসীর বাধার মুখে স্থগিত করা হয় পরে ঘটনাস্থল পরিদর্শন করে মেয়র সাইদ খোকন বলেছেন বিএনপির একজন নেতার উস্কানিতে অভিযান বাধার মুখে পড়েছিল ভুল বোঝাবুঝির অবসান হয়েছে অভিযান চলবে তবে এলাকাবাসীর অভিযোগ উনত্রিশটি দাহ্য পদার্থের মধ্যে প্লাস্টিক দানা পড়ে না কিন্তু টাস্ক ফোর্স এসব প্লাস্টিক কারখানায় অভিযান চালাচ্ছে এদিকে শহীদ নগরে নয়টি প্লাস্টিক ও জুতার কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে কেমিক্যাল বিরোধী টাস্ক ফোর্স শনিবার সকালে বকশিবাজার এলাকায় কেমিক্যাল বিরোধী অভিযানে যায় সিটি কর্পোরেশনের একটি দল প্লাস্টিক গোডাউনে অভিযান চালানোর পর ব্যবসায়ী ও এলাকাবাসীর বাধার মুখে পড়ে এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ব্যবসায়ীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় এক পর্যায়ে তারা অভিযান স্থগিত করে ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হয় সরকার নির্ধারিত উনত্রিশটি আজ ধার্য পদার্থ যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে ওই মালিকের বিরুদ্ধে একশন নেওয়া হবে এবং এই বাড়ির ইউটিলিটি ফ্যাসিলিটি কেটে দেওয়া হবে এটা ছিল আমাদের মূল কথা এবং এইভাবেই ফোর্স কাজ করবে এখানে ব্যবসায়ী প্রতিনিধি থাকবে স্টেক হোল্ডার থাকবে লোকাল অ্যাসোসিয়েশন থাকবে ওই ওই সংগঠন কিন্তু এখানে তারা আসছেন আমি জানি না একমাস সময় দেওয়া হবে এখানে সময়টা দিচ্ছেন না তারা তার কথাই শুনতে চাচ্ছেন না এর আগে টাস্ক ফোর্স গঠিত অভিযানিক দল তিনটি বাড়ির গোডাউনে অভিযান চালায় যদিও প্লাস্টিক কারখানাগুলো তালাবদ্ধ ছিল এ কারণে পাশের কয়েকটি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। বাসাবাড়ি গ্যাস কাটতেছে বিদ্যুৎ কাটতেছে এটাও তো আমরা পাবলিক হারাজমেন্ট হইতাছে এটাও আমাদের জন্য ক্ষতিকর। গ্যাস লাইন কেটে দেয়া গেছে এখন ভাত জানতে পারতেছেনা খাওয়া দাও বন্ধ। দুপুরের পর বক্সি বাজার ঘটনাস্থলে যান দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ কোকুন। সেখানে ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের মেয়র জানান আবাসিক ভবনের নিচে ছোট ছোট কারখানা উচ্ছেদ করা হবে কিনা তা আবারও বিবেচনা করা হবে এখানে জোর জবরদস্তি এই সমস্ত সমস্ত কিছুকে সিলগালা করে দেওয়া হবে এগুলোকে বিভিন্নভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হবে মহানগর বিএনপির একজন নেতা এই বিভ্রান্তিটুকু ছড়িয়েছিলেন এখানে কেমিক্যাল গুদামগুলো আছে এই কেমিক্যাল গুদামগুলোকে আমরা প্রথমে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করছি এই ঝুঁকি হ্রাস করবার জন্যে ওই কেমিক্যাল গুদাম থেকে আপনার ইউটিলিটি কানেকশনগুলো আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি এদিকে চকবাজারে চুরিহাটায় আগুনে দগ্ধ জাকির হোসেন নামে আরেকজনের মৃত্যু হয়েছে এ নিয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো একাত্তর জনে দীপন দাওয়ান বাংলা ভিশন ঢাকা সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদুল আলম মজুমদার বলেছেন বিতর্কিত নির্বাচনের কারণে মানুষের ভোটে আগ্রহ কমেছে অনাস্থার সৃষ্টি হয়েছে সকালে মায়নসিংহ জেলা পরিষদের সুজন আয়োজিত আঞ্চলিক পরিকল্পনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন ড বদুল আলম মজুমদার বলেন দু সালের ত্রিশ ডিসেম্বর একটি বিতর্কিত নির্বাচন হয়েছে দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত ঝুঁকির মধ্যে সিটি কর্পোরেশনের নির্বাচন তারই প্রতিফলন তিরিশে ডিসেম্বর একটা বিতর্কিত চরম বিতর্কিত নির্বাচন হয়েছিল আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়ার উপক্রম হয়েছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা অত্যন্ত ঝুঁকির মধ্যে এমনি প্রেক্ষাপটেই যে সিটি কর্পোরেশন নির্বাচন ঢাকাতে এটা তারই প্রতিফলন আর এছাড়াও একটা বড় দল নির্বাচনে নির্বাচন বর্জন করেছে যার ফলে নির্বাচনী ফলাফল কি হবে এটা অনেকটা পূর্ব হয়ে গিয়েছে যার জন্য মানুষের মধ্যে এটা অনাগ্রহ অনাস্থা ব্যাপক অনাস্থা সৃষ্টি হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন ভোটের দিন আবহাওয়া খারাপ ছিল বিশেষ ছুটি ছিল যে কারণে ভোট কম পড়েছে নিজ দলের মধ্যে সমন্বয়ের অভাব ছিল না বলে দাবি করেন তিনি রাজধানীর উত্তরায় এক সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম জানান স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা তৈরি করেছেন তিনি অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন কোন দল নির্বাচনে এলো কোন দল এলো না আর কত শতাংশ ভোট পড়েছে সেটা নিয়ে তিনি ভাবছেন না নগরী উন্নয়নের জন্য কাজ করতে চান তিনি ফুটপাত দখলমুক্ত করা মশা নিধনে সমন্বিত ক্র্যাশ কর্মসূচির কথা জানান নতুন মেয়র লীগ সাধারণ সম্পাদক কাদের বলেছেন বিএনপি না চাইলেও তাদের দলের অনেক নেতা উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে ভবিষ্যতেও নেবে নির্বাচন বয়কট করে রাজনীতি করা যায় না বলেও মন্তব্য করেন তিনি ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ও বাদুল কাদের সব কথা বলেন তিনি জানান বিধ্বংসী রাজনীতির কারণে ধ্বংসের পথে জাতীয় ঐক্যফ্রন্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন মেঘাচ্ছন্ন থাকায় সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ভোটার উপস্থিতি উপজেলা নির্বাচন জমজমাট করতে ভাইস চেয়ারম্যান পদটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলেও জানানো বাদুল কাদের ধ্বংসের পথে তাদের বিধ্বংসী রাজনীতি আরেক ধাপে গিয়ে এই নির্বাচন মধ্যে যে রাজনীতি রাজনীতি তারা করে। সেই আমি মনে করি এটাই হল এর মূল্যায়ন বরিশাল নগরের বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে কলকারখানা এমনকি ছোট বড় কোন মার্কেট নেই অগ্নি নির্বাপক যন্ত্র একই অবস্থা গ্যাস সিলিন্ডার চালিত অটো রিক্সাগুলোতেও এমনকি হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস ব্যতীত বিকল্প কোনো প্রস্তুতিও নেই তাদের তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারে সকলকে বাধ্য করার পরামর্শ বিশিষ্ট জনদের বরিশাল নগরের ফায়ার সার্ভিস অফিসের বিপরীতে মাত্র বিশ ফুট দূরত্বে হাজি মোহাম্মদ মহসিন মার্কেট এ মার্কেটে ছোট বড় কমপক্ষে তিন শতাধিক দোকান রয়েছে এর কোনো একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মুহূর্তেই পুড়ে ছাই হবে অন্য সবকটি দোকান কারণ মার্কেটে এমনকি কোনো দোকানে নেই অগ্নি নির্বাপক যন্ত্র এদিকে নগরীর চকবাজার পদ্মাপতি ফরিয়াপট্টি হকাস মার্কেট সহ ছোট বড় কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলোরও একই অবস্থা দোকানে গেলাম কিন্তু দোকান যদি সেই আগুন নিয়ন্ত্রণ যন্ত্র না রাখে তাহলে তো আমরাও আমরা মরে যাব প্রশাসনিক মোবাইল টিম করা উচিত যাতে প্রত্যেকটা দোকানে এগুলো আছে কিনা এ বিষয়ে আইনানুক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে এই কর্মকর্তা আমরা এদেরকে আইন ব্যবস্থা নেওয়া দু হাজার তিনের যে আঠারো নম্বর ধারা এই ধারা অনুযায়ী যে শাস্তি তারা ফেরাপ পাবে আমরা অবশ্যই তাদেরকে সে শাস্তি দিব অন্যদিকে বরিশাল নগরীতে প্রায় তিন শতাধিক গ্যাস চালিত অটো চলাচল করায় মাঝে মধ্যেই সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটছে দুর্ঘটনা নিরাপত্তা নেই জেনেও চলাচলের বিকল্প না থাকায় এসব গ্যাস চালিত রিক্সাতেই চলাচলে বাধ্য হচ্ছে যাত্রীরা ফায়ার সার্ভিসের নম্বর আমাদের কাছে নাই কিন্তু নাম্বার সংগ্রহ করে রাখতে হবে সরকার দ্বারা বানাবে এটাই তো চালাম গত বানায় এটা যদি বাদ দিয়ে দাঁড়া টানাইবে হ্যাঁ চালাম আমাদের তো অন্য কোনো বিকল্প পথ নাই যে কারণে আমরা ঝুঁকি নিয়েও এইভাবে চলাফেরা করি তো চেক আপ করা উচিত যে গাড়ির ডেট আছে কিনা না ঘ্যাসের আছে কি না শীঘ্রই এসব প্রতিষ্ঠান ও যানবাহনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছে জেলা প্রশাসক হোটেলের চোলা থেকে অগ্নিসূত্রপাত হয় এই সকল বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রমণ আদালত চালাব দুর্ঘটনার পরে নয় বরং আগেই অগ্নি নির্বাপক ব্যবস্থা হাতের নাগালে রাখার পরামর্শ বিশিষ্ট জনদের শাহিন হাসান বাংলা ভীষণ বরিশাল চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পে পাঁচ বছরে দুর্ঘটনায় মারা গেছেন সাতাত্তর জন শ্রমিক সুরক্ষা ও সাবধানতা অবলম্বন না করা এভাবে প্রাণহানির পাশাপাশি হচ্ছে পরিবেশ দূষণও তবে আগের চাইতে প্রাণহানি এবং পরিবেশ দূষণ দুটোই কমেছে দাবি পরিবেশ অধিদপ্তর ও শিল্প মালিকদের চট্টগ্রামের শিল্পাঞ্চল সীতাকুণ্ডে পরিবেশ ছাড়পত্র রয়েছে একশো বাউন্নটি জাহাজ শিল্প প্রতিষ্ঠানের এর মধ্যে বর্তমানে কারখানা সচল রয়েছে সাতচল্লিশটি এক তৃতীয়াংশ সচল কারখানায় শুধু গত বছরেই দুর্ঘটনায় মারা যান বিশ শ্রমিক এটি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনার হার এছাড়া দু সালে পনেরো জন দু হাজার সালে সতেরো জন শ্রমিক মারা গেছেন সবশেষে চলতি বছর আঠারো ফেব্রুয়ারি সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় দুইজন শ্রমিক দগ্ধ হয়ে মারা গেছেন দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু এবং পরিবেশ দূষণ দুটি আগের চাইতে কমেছে দাবি করে শিল্প মালিকরা বলছেন তাদের পরিকল্পনা রয়েছে শ্রমিকের মৃত্যু শূন্যের কোটায় নামিয়ে আনা সম্পূর্ণ পরিবেশ সম্মতভাবে শিপ ব্রেকিং করা এবং দুর্ঘটনাকে একেবারে শূন্যের কোটায় নিয়ে আসা এটা আমাদের পদক্ষেপ এ ব্যাপারে আমাদের অ্যাসোসিয়েশন অনেক পদক্ষেপ গ্রহণ করেছে যেমন আমরা ট্রেনিং আপ শ্রমিক নিয়োগ করি সাধারণ জনগণ যতটুকু সচেতন হওয়া দরকার তারা সচেতন না আবার এই ধরনের বিভিন্ন শিল্পের সাথে যারা শিল্পের মালিক বা যারা ম্যানেজার তাদের যে দায়িত্ব তারা সেটা পুরোপুরিভাবে পালন করছে না আইনের প্রয়োগ না থাকার কারণে জাহাজ ভাঙা শিল্পের শ্রমিকরা কোনো সুযোগ সুবিধা পায় না বলে জানিয়েছে সুশীল সমাজ বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে অন্যতম শ্রমিকদের এখানে ন্যূনতম কোনো অধিকার বলতে তাদেরকে মানুষ হিসেবে ট্রিট করা হয় না নাইনটি ফাইভ শ্রমিকের কোনো তার অ্যাপয়েন্টমেন্ট কোনো লেটার বা কার্ড নাই এবং তাদের মধ্যে কোনো অর্গানাইজেশন করতে পারে না তারা তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয় ওখানে মাফিয়া অনেকটা চক্র ইনভলভ আছে জাহাজ ভাঙা শিল্প কারখানাগুলো শ্রমিক এবং পরিবেশ সংক্রান্ত অনেক শর্ত এখনো মানছে না এ কারণে সম্প্রতি বেশ কটি কারখানাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর নিউজ ডেস্ক নিচে সংবাদ বিরতি থাকুন ফিরে এসে থাকছে আগামী বর্ষায় চট্টগ্রামের জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে থাকবে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মন্ত্রী তাজুল ইসলাম গাজীপুরে এক ছাত্রলীগ কর্মীকে হত্যা আলাদা ঘটনায় নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ থেকে চারজনের লাশ উদ্ধার স্বাগত আরেকবার সংবাদে আগামী বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে থাকবে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত জলাবদ্ধতা নিরসন ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক মতবিনিময়ের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান মন্ত্রী তাজুল ইসলাম বলেন চট্টগ্রামের উন্নয়নে সরকার বদ্ধপরিকর নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নেয়া মেগা প্রকল্প সহ সব প্রকল্পের কাজ শেষ হলে জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান হবে আগামী কয়েকদিনের মধ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর খালগুলো পরিষ্কারের কাজ শুরু করবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী সেতু আছে কিন্তু দুপাশে নেই কোনো সড়ক টাঙ্গাইলের নাগরপুরে দুবছর আগে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হলেও হয়নি অ্যাপ্রোচ সড়ক আদৌ হবে কিনা তাও জানে না স্থানীয়রা এ ভোগান্তিতে ক্ষোভে ফুসছে তারা অন্যদিকে মামলা জটিলতার দোহাই দিয়ে সময় পার করছে কর্তৃপক্ষ টাঙ্গাইলের নাগরপুর ইউনিয়ন পরিষদ থেকে আলোক দিয়া সড়কের নয় নদীর ওপর দাঁড়িয়ে রয়েছে প্রায় তিন কোটি টাকা ব্যয় নির্মাণ করা সেতু কিন্তু দুপাশে নেই কোনো সংযোগ সড়ক এর জেরে ভোগান্তি সইছে নয় নদীর আশপাশের ছয় গ্রামের মানুষ দুর্ভোগের শেষ নেই শিক্ষার্থীদেরও বর্ষায় ভোগান্তি বাড়ে দ্বিগুণ আমাদের সরকার হয়তো এই সুবিধাতে আমাদের ব্রিজটা করে দিয়েছিল কিন্তু আমরা আজ পর্যন্ত এই ব্রিজটা এবং রাস্তাটা ক্লিয়ার পাই তো প্রায় ছয় সাত মাস হয়ে গেছে ব্রিজের কাজ শেষ তো আজ অবধি ব্রিজের ডালে মাটি কিংবা রাস্তা মেরামতের ব্যাপারে কোনো মানে তদবির নাই অধিগ্রহণ ছাড়াই এলাকাবাসীর জমির উপর দিয়ে সড়ক নির্মাণ করতে গিয়ে মামলায় জড়িয়ে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এরপর থমকে যায় সেতুর বাকি কাজ ব্রিজের সংযোগ সড়ক এবং মাটির কারণে আমাদের এলাকার মানুষ মানুষের চরম দুর্ভোগ বিশেষ করে একটা নিচু এলাকা বৎসরে ছয় মাস এখানে পানি থাকে তিনি কোনো লাভিত না আমাদের এই নৌকা তারা মতো কোনো নাই সড়কের জন্য ওপর মহালি প্রস্তাবনা পাঠিয়েছে এল আশ্বাস দেওয়া হয়েছে আগামী অর্থবছরের মধ্যে কাজ শেষ করার একটা কন্ট্রাক্ট রয়েছে সেই কন্ট্রাক্টটা কমপ্লিট না হলে ফাদার আমরা আরেকটা কন্টাক্ট দিতে পারতেছিলাম না ফলে ওই কন্ট্রাক্টটা এখন ওই ঠিকাদারের সাথে চুক্তি এখন আমাদের মা শেষ হয়েছে মানে নিষ্পত্তি হয়েছে আমরা অবশিষ্ট কাজ নতুন ঠিকাদারের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব আবার নতুন ওই অবশিষ্ট কাজটা আমরা নতুনভাবে দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদারের মাধ্যমে বাস্তব আমরা বাস্তবায়ন করব অপরিকল্পিত এই সব সেতুর কারণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফলের চেয়ে দুর্ভোগেরই শিকার সাধারণ মানুষ বাংলাভিশন নিউজ ডেস্ক গাজীপুরের টঙ্গিতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে নিহতের নাম প্রিন্স মাহমুদ নাহিদ স্বজনরা জানান শুক্রবার দুপুরে ক্রিকেট খেলা নিয়ে নাহিদের সাথে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয় রাতে নামাজ পড়তে ঘর থেকে বের হলে প্রতিপক্ষরা তাকে চুরিকাঘাত করে এতে ঘটনাস্থলে নিহত হয় প্রিন্স মাহমুদ নাহিদ এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের সিআরপিতে অষ্টম শ্রেণীর ছাত্র সোহাগকে চুরিকাঘাত করে পালিয়ে যায় বন্ধু মিঠু প্রান্ত গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খাল থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকা থেকে অজ্ঞাত এক নারী ও সোনারগাঁয়ের এর কায়কাটেক থেকে অজ্ঞাত যুবকের কলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে নবাবগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে মাদকবাহী ট্রাক নিয়ে পালানোর সময় সেই ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে পুলিশ জানায় শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার রসুলপুর এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী এই সময় এলাকার ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর টোল ঘরের কাছে একটি ট্রাককে থামানোর চেষ্টা করে কিন্তু ট্রাক চালক ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করলে রাস্তার পাশের মোটরসাইকেল আরোহীর সাথে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী পরে পুলিশ ট্রাক চালক আরিফুলকে আটক করে এদিকে সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ফরিদ হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে নিহত ফরিদ ঢাকার তিতুমিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন আবহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে কুড়িগ্রামের চরাঞ্চলে যদিও দিনে অতিরিক্ত গরমের কারণে বারবার সেচ দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চাষিরা এরপরও ফলন অনুযায়ী ভালো দাম পাওয়ার আশা চাষিদের চলতি বছর কুড়িগ্রামে চরের জমিতে অধিক আলু আবাদ হয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী এবার আলু লক্ষ্যমাত্রা ছিল পাঁচ হেক্টর গত বছরের শেষ দিকে হিমাগারে সংরক্ষিত আলু বিক্রি করে ভালো দাম পাওয়ায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ছয় হাজার হেক্টর জমিতে আলু চাষ করেছেন চাষিরা সেচ খরচ বেশি হলেও প্রাকৃতিক কোনো বিপর্যয় না ঘটলে এবার আলুর বাম্পার ফলনের মাধ্যমে লাভবান হবে বলে আশা চাষিদের কুয়াশা না থাকার কারণে আলু ক্ষেত মোটামুটি খুবই ভালো তাতে দেখা বোঝা যাচ্ছে যে আবার খুব বাম্পার ফলন হবে যে জমিতে একবার পানি দিলে হয়তো দুইবার পানি দিলে হয়তো এবার মনে করেন সেখানে ছয় সাতবার পানি দেওয়া লাগতেছে গেল বছর ফলন ভালো হওয়ায় চলতি বছর এক হাজার হেক্টর বেশি জমিতে আলু চাষ হয়েছে এবারে বন্যা কম হওয়াতে চরে যেহেতু বহু জমি মানে প্রতীক ছিল এই জন্য চরে কৃষকেরাও বেশি পরিমাণে আলু আবাদ করেছেন এবং তারাও কি বলে আগাম আলু বিক্রি করে লাভবান হচ্ছে আলু চাষ বাড়াতে সরকারি প্রণোদনার দাবি করেছেন চাষিরা বাংলাদেশ নিউজ ডেস্ক রাজশাহীর বাঘা উপজেলার বাউশা গ্রামে নিজের গড়ে তোলা পাঠাগারের পাশে চিরনিদ্রায় শায়িত সাহিত হলেন একুশে পদক প্রাপ্ত বইওয়ালা পলান সরকার সকাল দশটায় রাজশাহীর বাঘার বাউশায় হারেজ উদ্দিন ওরফে পলান সরকারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এতে জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের পুলিশ সুপার মোহাম্মদ সৌদুল্লাহ যোগ দেন এছাড়া মরহুমের নামাজে জানা যায় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন একুশে পদক প্রাপ্ত সালে নিজের টাকায় বই কিনে পাঠকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে তৃণমূলে বই পড়ার একটি আন্দোলন গড়ে তুলেছিলেন সাদা মনের এই মানুষের মহত উদ্যোগকে সম্মানিত করতে সরকার দু এগারো সালে একুশে পদকে ভূষিত করেন পলান সরকারকে দেশের বিভিন্ন কিছু রয়েছে একটি ডেস্ক রিপোর্ট পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত সেনাবাহিনী ও বাঙালিদের নিয়ে জাতীয় সংসদে দেয়া বক্তব্যের প্রতিবাদে তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমার অপসারণ চেয়েছে বাঙালিদের তিনটি সংগঠন আজ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন তারা একই ইস্যুতে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন করেছে সচেতন নাগরিক সমাজ এতে বক্তারা বলেন জাতীয় সংসদের কার্যবিবরণী থেকে এমপি বাসন্তী চাকমার আপত্তিকর বক্তব্যগুলো এক্সপাঞ্জ করা না হলে ইতিহাসে মিথ্যাচার ভাষণটি দলিল হয়ে প্রকাশ হবে ঢাকার কেরানীগঞ্জে যুগান্তর প্রতিনিধিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে প্রেরণ এবং আরও পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের প্রতিবাদে মানববন্ধন হয়েছে হবিগঞ্জে দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি করেন সাংবাদিকরা রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি আজ সকালে রাজশাহী শাহমকদুম বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান সহকারী হাইকমিশন অফিসের কর্মকর্তারা পরে রাজশাহীর সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে তাকে শুভেচ্ছা জানানো হয় দিনব্যাপী এক কর্মশালা হয়েছে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকালে কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে কর্মশালায় অংশ নেন ডিসি এনডিসি বিভাগীয় কমিশনার সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দিনাজপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুইপ ইকবালুর রহিম শহরের ফুলবাড়ি স্ট্যান্ড এলাকায় পাঁচতলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি টাকা বগুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে জরুরি বৈঠক করে জেলা বিএনপি বৈঠকে নির্বাচনে অংশ নেয় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম ও সদর উপজেলা বিএনপির সভাপতি মফতুন আহমেদ খান রুবেলকে বহিষ্কার করা হয় মহাসড়কে পরিবহন চাঁদাবাজি বন্ধের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুপুরে মানববন্ধন কর্মসূচি হয় সুশীল সমাজের ব্যানারে স্থানীয় চতুরঙ্গ এই কর্মসূচি হয় জামালপুরে মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীকে হাসপাতালের বহিরাগত দালালদের বেধরক মারপিটের প্রতিবাদে সকালে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা গত আঠাশ ফেব্রুয়ারি রাতে জামালপুর জেনারেল হাসপাতালে প্রধান গেটে বহিরাগত দালালরা মেডিকেল কলেজের দুই ছাত্রকে মারধর করে এতে তারা মারাত্মকভাবে আহত হন পাঁচ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নওগাঁ জেলা শাখা দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এই কর্মসূচি করেন তারা পটুয়াখালীর কলাপাড়ার সংবাদকর্মীদের নিয়ে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে তিন দিনের কর্মশালা চলছে সকালে কুয়াকাটায় কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশিক্ষণ মোহাম্মদ নজরুল ইসলাম হরিপুরে চলছে তিন দিনের চতুর্থ লালন বাউল উৎসব প্রতিদিন বিকাল থেকে রাত এগারোটা পর্যন্ত উৎসব মঞ্চে পরিবেশিত হচ্ছে লালন গীতি আলোচনা হয় লালনের দর্শন তত্ত্ব নিয়ে উৎসবকে ঘিরে শহরের মহিম ইনস্টিটিউশনের মাঠে শতাধিক বাউল শিল্পীর মিলন মেলা বসেছে নসুইন গীতি বাংলাভিশন নিউজ ডেস্ক সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানাই বক্সিবাজারে কেমিক্যাল বিরোধী অভিযান এলাকাবাসীর বাধার মুখে স্থগিত বিএনপির একজন নেতা রুস্কানিকে দায়ী করলেন সাইদ খোকন বিতর্কিত নির্বাচনের কারণে মানুষের ভোটে আগ্রহ কমেছে মন্তব্য সুজনের আবহাওয়া খারাপ থাকায় ভোট কম পড়েছে দাবি নতুন মেয়রের বরিশাল নগরের বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানে নেই অগ্নি নির্বাপক যন্ত্র যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা বিশিষ্ট জনদের এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা সাড়ে সাতটায় আগে ছটা রয়েছেন স্টপ টেন দেখার আমন্ত্রণ রয়েছে ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভীষণে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য